হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আইসিটি কম্পিউটার টিচার অর্থাৎ আইসিটি স্কুল কোঅর্ডিনেটার পোস্টের জন্য অনলাইন অ্যাপ্লিকেশান কীভাবে সাবমিট করবেন স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে ডিসকাস করব তার সাথে দেখে নেব অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করার সময় কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আইসিডি কম্পিউটার টিচার পোস্টের জন্য কোয়ালিফিকেশন কী লাগবে সে সম্পর্কে আমি এর আগের ভিডিওতে অলরেডি ডিসকাস করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব একবার দেখে নেবেন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য যে সমস্ত ডকুমেন্টের স্ক্যান কপি আপলোড করতে হবে সে সম্পর্কে প্রথমে জেনে নেব রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো তার সাথে টেন্থ ক্লাস সার্টিফিকেট অ্যাজ ডেট অফ বার্থ প্রুফ ডেট অফ বার্থ প্রুফের জন্য ক্লাস টেনের সার্টিফিকেটের স্ক্যান কপি গ্র্যাজুয়েশানের সার্টিফিকেটের স্ক্যান কপি গ্র্যাজুয়েশান কমপ্লিশান সার্টিফিকেট তার সাথে সার্টিফিকেট ফর মিনিমাম ওয়ান ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার্স কম্পিউটারস কোর্সের সার্টিফিকেটের স্ক্যান কপি তার সাথে ওয়ার্ক এক্সপিরিয়েন্সের স্ক্যান কপি মিনিমাম ওয়ান ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের স্ক্যান কপি যে সমস্ত ডকুমেন্ট বললাম এর সাথে কারোর যদি মাস্টার্স করা থাকে তাহলে মাস্টার্সের সার্টিফিকেটের স্ক্যান কপি বিএড থাকলে তার সার্টিফিকেটের স্ক্যান কপিও আপলোড করতে হবে সাইজ দশ এমবির মধ্যে হতে হবে টোটাল সাইজ সব ডকুমেন্টের নিয়ে দশ এমবির মধ্যেই হতে হবে জেপিজি কিংবা পিডিএফ ফর্মেটে ফাইল আপলোড করা যাবে কিন্তু ফাইলের সাইজ দশ এমবির মধ্যেই হতে হবে প্রথমে এই সমস্ত ডকুমেন্ট রেডি করবেন তারপর অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করতে বসবেন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিট করার জন্য রিকুমেন্ট ডাব্লিউ ডট স্কুল নেট ইন্ডিয়া ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটে যখন যাবেন তখন আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এখানে লেখাই আছে ফর নিউ অ্যাপ্লিকেন্ট ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর অ্যাপ্লাই অ্যাপ্লাই যে বটমটা রয়েছে এই অ্যাপ্লাই বটমের এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে যখন অ্যাপ্লাই বটমের এখানে আপনারা ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটা ফর্ম চলে আসবে এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে এখানে লেখাই আছে জব অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্কুল কোঅর্ডিনেটর ইন ওয়েস্ট বেঙ্গল প্রথমেই পার্সোনাল ডিটেলস এখানে দিতে হবে এখানে ফার্স্ট নেম মিডল নেম লাস্ট নেম লিখবেন ফাদার্স নেম মাদার্স নেম তারপর গার্জেন নেম নেক্সট ডেট অফ বার্থ এখানে দিতে হবে জেন্ডার সিলেক্ট করবেন মেরিটাল স্টেটাস আধার নাম্বারটা এখানে আপনাদেরকে ইনপুট করতে হবে তারপর ভোটার আইডি নাম্বার দিতে হবে পেন নাম্বার এরপর প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস রয়েছে এখানে স্টেট সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে যার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এরপর ব্লকের এই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ব্লকের নাম ওই ডিস্ট্রিক্টের আন্ডারে সবগুলো চলে আসবে এরপর আপনি যে ব্লকের আন্ডারে রয়েছেন সেই ব্লক আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে মিউনিসিপ্যালিটি এখানে আপনারা সিলেক্ট করবেন তারপর ভিলেজের নেম এখানে লিখতে হবে পোস্ট অফিস পিএস এগুলো সব পূরণ করতে হবে পিন নাম্বার দেবেন তারপর মোবাইল নাম্বার রয়েছে মোবাইল নাম্বারটা চালু মোবাইল নাম্বার আপনাদেরকে এখানে দিতে হবে যে নাম্বারটা চালু রয়েছে সেই নাম্বারটা দেবেন আর তারপর রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার তারপর অল্টারনেট নাম্বার তারপর রয়েছে মেল আইডি মেল আইডি আর মোবাইল নাম্বার এটা ফিল আপ করার সময় একটু ভালো করে ফিল আপ করবেন এখানে ভুল করবেন না কারণ মোবাইল নাম্বার মেল আইডির মাধ্যমে ওরা আপনাদের সাথে কন্ট্যাক্ট করবে তাই মোবাইল নাম্বার চালু মোবাইল নাম্বার দেবেন আর মেল আইডিটাও চালু মেল আইডি দেবেন আপনি যদি সিএলটিপি কিংবা আইসিটি স্কুল কোঅর্ডিনেটরের ক্যান্ডিডেট হন সেক্ষেত্রে আপনাকে এগুলো সবই পূরণ করতে হবে আদারওয়াইজ নান অপশানের এখানে ক্লিক করতে হবে আদার ডিটেলসে অ্যান্ড্রয়েড ফোন যদি আপনার থাকে সেক্ষেত্রে ইয়েস অপশানে ক্লিক করবেন আদারওয়াইজ নো অপশানে ক্লিক করতে হবে ওন ট্রান্সপোর্টেশান যেটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করতে হবে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম আপনার কত সেটাও এখানে সিলেক্ট করতে হবে এরপর রয়েছে এডুকেশান ডিটেলস বিএড যদি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে ডিগ্রি হেল্ডের এই সিলেক্টের অপশানে ক্লিক করবেন বিএড অপশানে ক্লিক করবেন বিএড যে ইউনিভার্সিটি থেকে আপনি পাশ করেছেন সেই ইউনিভার্সিটির নাম লিখতে হবে কোন কোন সাবজেক্ট ছিল বিএডে সেটা এখানে লিখতে হবে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন পাসিং ইয়ার এখানে লিখতে হবে মাস্টার্স যদি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এমবিএ করেছেন কি এমটেক করেছেন কিংবা এমএসসি করেছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে কোন ইউনিভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করেছেন তার নাম এখানে লিখতে হবে কোন সাবজেক্ট ছিল সেটা লিখতে হবে কত নাম্বার পেয়েছেন পাসিং ইয়ার এখানে লিখতে হবে নেক্সট ব্যাচেলার ডিগ্রি কোন ইউনিভার্সিটি থেকে করেছেন সেই ইউনিভার্সিটির নাম মেজর সাবজেক্ট লিখতে হবে কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন পাসিং ইয়ার লিখতে হবে সিলেক্ট অপশানে ক্লিক করে বিএসসি কমপ্লিট করেছেন কিংবা ব্যাচেলার ডিগ্রি কিংবা বিকম ডিগ্রি রয়েছে আপনার সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে নেক্সট হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি কোন বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নাম লিখতে হবে কোন কোন সাবজেক্ট ছিল তার সাথে কত নাম্বার পেয়েছেন পাসিং এয়ার লিখতে হবে নেক্সট মাধ্যমিকের ক্ষেত্রেও সেম বোর্ডের নাম লিখতে হবে মেজর সাবজেক্ট কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছেন তাছাড়া পাসিং এয়ার লিখতে হবে নেক্সট কম্পিউটার এডুকেশন ডিটেলসে যে কোর্স কমপ্লিট করেছেন কম্পিউটারের উপর তার ডিটেলস ইনফরমেশান এখানে দিতে হবে কোন কোর্স কমপ্লিট করেছেন সেটা দেওয়ার জন্য এই সিলেক্ট অপশানের এখানে ক্লিক করবেন অনেক কোর্সের অপশান চলে আসবে তার মধ্যে যে কোর্স আপনি কমপ্লিট করেছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এই কোর্স কোন ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউশনের আন্ডারে কমপ্লিট করেছেন সেই ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউশনের নাম এখানে লিখতে হবে ডিউরেশান কত ছিল সেই কোর্সে সেটা এখানে মান্থ হিসেবে লিখতে হবে ওয়ান ইয়ারের যদি কোর্স হয় সেক্ষেত্রে এখানে টুয়েলভ মান্থ লিখতে হবে দু বছরের কোর্স হলে টোয়েন্টি ফোর মান্থ লিখতে হবে এই কোর্স আপনার কবে কমপ্লিট হয়েছে সেই পাসিং ইয়ার এখানে দিতে হবে কম্পিউটারের উপর যদি অন্য কোন কোর্স করা থাকে সেক্ষেত্রেও আপনি আপনার ওই কোয়ালিফিকেশন এখানে দিতে পারবেন সিলেক্ট অপশানে যাবেন আরও ওই অপশানগুলো আপনারা পেয়ে যাবেন কম্পিউটারের উপর যত কোর্স রয়েছে তার মধ্যে থেকে আপনি কোনটা করেছেন সেটা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এই কোর্সও আপনি কোন ইউনিভার্সিটি কিংবা ইনস্টিটিউশনের আন্ডারে কমপ্লিট করেছেন তার নাম দিতে হবে কত ডিউরেশন ছিল ওয়ান ইয়ার হলে টুয়েলভ মান্থ লিখবেন টু ইয়ার হলে টোয়েন্টি ফোর মান্থ লিখবেন পাসিং ইয়ার এখানে দিতে হবে নেক্সট এক্সপিরিয়েন্স ডিটেলসে আপনি যদি আইটি ইন্ডাস্ট্রি কিংবা আইটি টিচিংয়ের আন্ডারে কাজ করে থাকেন কোন অর্গানাইজেশনের আন্ডারে কাজ করেছেন সেই অর্গানাইজেশনের নাম লিখতে হবে পোস্ট কোন পোস্টে কাজ করেছেন সেই পোস্টের নাম কি রেসপন্সিবিলিটিস লিখতে হবে ডিউরেশন অর্থাৎ কত ইয়ার ধরে আপনি কাজ করেছেন তার মান্থ হিসেবে কত হচ্ছে সেই মান্থ হিসেবে আপনাকে এখানে মান্থটা লিখতে হবে যদি ওয়ান ইয়ার কাজ করে থাকেন সেক্ষেত্রে টুয়েলভ মান্থ লিখতে হবে পিরিয়ড অর্থাৎ কত সাল পর্যন্ত কাজ করেছেন দু হাজার ষোলো থেকে সতেরো কিংবা ষোলো থেকে কুড়ি যত ইয়ার আপনি কাজ করেছেন পিরিয়ড অফ টাইমটা আপনাকে এখানে দিতে হবে আপনার যদি অন্য কিছু এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আরও একটা অপশান রয়েছে সেখানেও আপনি আপনার ওই এক্সপিরিয়েন্সও অ্যাড করতে পারবেন নেম অফ অর্গানাইজেশান ওই এক্সপিরিয়েন্স আপনার কোন অর্গানাইজেশনের আন্ডারে আছে সেই অর্গানাইজেশনের নাম কোন পোস্টে কাজ করেছেন কি রেসপন্সিবিলিটিস ডিউরেশন টাইমের সেটা দিতে হবে তার সাথে পিরিয়ড অফ টাইমটাও দিতে হবে নেক্সট পেফার ডিস্ট্রিক্ট অ্যান্ড ব্লক নেমে আপনি যে জেলার আন্ডারে কাজ করতে চাইছেন যে ব্লকের আন্ডারে কাজ করতে চাইছেন সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আপনার বাড়ি যে জেলায় সেই জেলাই আপনি সিলেক্ট করবেন সিলেক্ট অপশানে যাবেন দেখবেন এখানে সমস্ত জেলার নাম চলে আসবে এর মধ্যে থেকে আপনাকে আপনার জেলা সিলেক্ট করতে হবে আর কোন ব্লকের আন্ডারে কাজ করতে চাইছেন সেই ব্লকের নামও এখানে চলে আসবে এর মধ্যে আপনাকে ব্লকটাও সিলেক্ট করতে হবে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনাকে ক্লিক করতে হবে এই টার্মস অ্যান্ড কন্ডিশনে এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করবেন এরপর আপনাকে সমস্ত ডকুমেন্ট আপলোড করতে হবে টোটাল দশ এমবির মধ্যে সব ডকুমেন্টকে আপনাকে আগের থেকে রেডি করে রাখতে হবে তারপর একটা একটা করে আপলোড করতে হবে প্রথমেই রয়েছে পাসপোর্ট ফোটো পাসপোর্ট ফটোর ক্ষেত্রে ফাইলের সাইজ পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে ফাইলের ফরম্যাট জেপিজি কিংবা ডট জেপিজি কিংবা পিএনজি কিংবা পিডিএফ ফর্মেটে হতে হবে ডেট অফ বার্থের হিসেবে আপনারা আধার কার্ডের স্ক্যান কপি এখানে আপলোড করতে পারবেন ভোটার আইডি এখানে ও চুজ ফাইলের অপশানে গিয়ে আপনাকে ভোটার আইডির স্ক্যান কপি এখানে আপলোড করতে হবে টোটাল ফাইল কিন্তু দশ এমবির মধ্যে প্রত্যেকটা ফাইল কিন্তু যেন ছোট হয় কারণ আপনি দশ এমবির উপরে ফাইল আপলোড করতে পারবেন না এরপর যদি আপনার বিএড সার্টিফিকেট থাকে বিএড যদি কমপ্লিট করে থাকেন সেক্ষেত্রে বিএড সার্টিফিকেট এখানে আপলোড করবেন নেক্সট মাস্টার্স সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে তারপর গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট আপলোড করতে হবে আইটি কোয়ালিফিকেশনের সার্টিফিকেট আপলোড করতে হবে আইটি কোয়ালিফিকেশনের ক্ষেত্রে দুটো অপশান রয়েছে একটা তো আপলোড করতেই হবে আরেকটা অপশানাল রয়েছে যদি আপনার আইটি কোয়ালিফিকেশান আরও কিছু থাকে সেক্ষেত্রে আপনাকে ওই ফাইল এখানে আপলোড করতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ওয়ান এক্সপিরিয়েন্স সার্টিফিকেট টু রয়েছে দুটো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আপনারা এখানে আপলোড করতে পারবেন নেক্সট এখানে সিভি আপনার আপলোড করতে হবে তারপর লাস্টে রয়েছে সিগনেচার সিগনেচারের ক্ষেত্রে ফাইলের সাইজ পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে চুজ ফাইল অপশানে যাবেন যেখানে আপনি আপনার নিজের ডকুমেন্টটাকে রেখেছেন সেখান থেকে সিলেক্ট করে ফাইল আপলোড করতে হবে নেক্সট কোভিড ভ্যাকসিনেশান আপনার যদি সেকেন্ড ডোজ নেওয়া থাকে সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে আপনাকে সিলেক্ট অপশানে গিয়ে ইয়েস অপশানে ক্লিক করতে হবে আদারওয়াইজ নো অপশানে ক্লিক করতে হবে এরপর আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে এই সাবমিট অপশানে এখানে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার ফর্ম সাবমিট হয়ে যাবে অ্যাপ্লিকেশান সাবমিট হয়ে যাবে ফর্ম ফিল করার সময় মোবাইল নাম্বার ও মেল আইডি ভুল করবেন না কারণ তারা আপনার সাথে এই মোবাইল নাম্বার ও মেল আইডির মাধ্যমেই কন্ট্যাক্ট করবে যারা অলরেডি ফর্ম ফিল করেছে তারা পুনরায় ফর্ম ফিল করতে পারবে না নতুনরা অ্যাপ্লিকেশান সাবমিট করতে পারবে আজকের এই ভিডিওতে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর পোস্টের জন্য কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশান সাবমিট করবেন সে সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করলাম তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই অ্যান্সার দেব আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আইসিটি স্কুল কোঅর্ডিনেটার রিলেটেড ইনফরমেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ